नमस्कार, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ। আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে 15 দফা দাবি নিয়ে ঘাটালের প্রশাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। করোনা মহামারীতে যারা কোয়ারেন্টাইন সেন্টারে আছে তাদের সুষম খাদ্য দিতে হবে ও কোয়ারেন্টাইন সেন্টারগুলি নিয়মিত স্যানিটাইজ করতে হবে। আমফানে বিধ্বস্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। ঘাটাল পৌরসভায় সমস্ত সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে এবং তাদের সুরক্ষার জন্য টিফিন দিতে হবে। ঘাটাল পৌরসভায় 1 নম্বর ওয়ার্ড থেকে 7 নম্বর ওয়ার্ড পর্যন্ত রাস্তা দুর্নীতি নিয়ে যে শোরগোল পড়েছে তার হিসেব জনপ্রকাশে টাঙিয়ে দিতে হবে। পানীয় জলে কর ছাড় দিতে হবে প্রভৃতি দাবি নিয়ে আজ জাতীয় কংগ্রেস পার্টি অফিস থেকে মিছিল সহযোগে ঘাটাল শহর জাতীয় কংগ্রেস ঘাটাল পৌরসভার সামনে বিক্ষোভ দেখান। তারপর ওনারা ডেপুটেশন জমা দেন ঘাটালের প্রশাসকের কাছে। এই ব্যাপারে ঘাটালের প্রশাসক বিভাস ঘোষকে বলতে গেলে ওনার এসডিও অফিসে কাজ থাকায় উনি এ ব্যাপারে কিছু না বলেই চলে যান। জাতীয় কংগ্রেস প্রদেশ কমিটির সদস্য কৌশিক গোস্বামী জানান, ঘাটালের প্রশাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়ার পর উনি জানান এতগুলো দাবির মধ্যে কিছু দাবি উনি জেলা শাসককে জানাবেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রদেশ কমিটির সদস্য সুপ্রিয় বেরা, বিভূতিভূষণ মহাপাত্র ও ঘাটাল বিধানসভার যুব কংগ্রেস সভাপতি কনি আনসারী সহ অন্যান্য সদস্যরা। দাবির মধ্যে আছে পশ্চিম বাংলায় যে আমফানে বিধ্বস্ত, সেই আমফান বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। যারা চাষি তাদের ক্ষতি হয়েছে তাদেরকেও ক্ষতিপূরণ দিতে হবে। এই সঙ্গে সঙ্গে আমাদের দাবি আছে ঘাটাল পৌরসভায় যারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, পৌরসভাকে নোংরা মুক্ত করছে, জঞ্জাল মুক্ত করছে, দুর্গন্ধ মুক্ত করছে, যে সাফাই কর্মী তাদের এই মহামারীতে যে কোনো মুহূর্তে তাদের বিপদ আসতে পারে সেইটা উপেক্ষা করে যারা করছে তাদেরকে সেই সাফাই কর্মীদের নিয়মিত হোক আর অনিয়মিত হোক তাদের বেতন বৃদ্ধি করতে হবে পৌর প্রশাসক। 15 দফা দাবি নিয়ে ঘাটাল পৌরসভার যে বর্তমান প্রশাসক তার কাছে গিয়েছিলাম। দ্রুত আমাদের খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘাটাল নিউজ পেজ ও পোর্টাল লাইক ও ফলো করে রাখুন।